বিষাক্ত সাপ রাসেল ভাইপারের কামড়ে ইসলাম নামের এক ব্যক্তি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সাপের কামড়ে আহত ব্যক্তি পেশায় একজন সাপুড়ে। তিনি আজ সকালে চরবদ্রসন উপজেলার হাজীগঞ্জ চরে সাপ ধরতে যান। সেখানে রাসেল ভাইপার সাপটিকে দেখে প্রথমে তিনি অজগর সাপের বাচ্চা ভেবে রাসেল ভাইপার সাপটিকে হাত দিয়ে ধরতে গেলে বিষাক্ত রাসেল ভাইপার সাপটি সাপুড়ে ইসলামের হাতে কামড় বসিয়ে দেয়। এ সময় সাপুড়ে ইসলাম সাপের কামড় খেয়ে সাপটিকে আটকে রাখেন। বাড়িতে আসার পরে সাপুড়ে ইসলামের রক্তবমি শুরু হলে পরিবারের অন্য সদস্যরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ইসলামকে তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। সাপের কামড়ে আহত হওয়া ইসলামের বাড়ি বিক্রমপুরে। বর্তমান তিনি ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার বেদেপল্লীতে বসবাস করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে সাপটির অবস্থা। বিশাল বড় একটি রাসেল ভাইপার বিষাক্ত সাপ তিনি ধরতে গিয়ে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন। আমরা দেখে হাসপাতালে নিয়ে আসছি ভাই। কি সাপ ধরলেন ভাই? ওটা কি সাপ ভাই? ওটা অজগরের আর কি বলে পুরা সাপ নাই কয় ভাই, ওই সাপ আমরা ধরি না কোন সময় ভাই। খেয়াল আবি আসা।